আজ থেকে সারা দেশে কার্ডের মাধ্যমে নির্বাচিত 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি খোলা বাজারে ওএমএস সার্ভিসের মাধ্যমে শুরু হচ্ছে 30 টাকা দরে 5 কেজি করে চাল বিক্রি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গত রাতে নওগাঁয় জেলা চালকল মালিকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই, বাজার ঊর্ধ্বমুখী হওয়ারও কোনো আশঙ্কা নেই। যদি বাজার দর অ্যাবনর্মাল বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা সাথে সাথে আমদানির আমরা অন্ধা হয়ে আমাদের সব ঠিকঠাক করা আছে। কারা চাউল আনবে তাদের অ্যাপ্লিকেশন বা ইত্যাদি নিয়ে রেডি করা আছে, আমরা 7 দিনের মধ্যে আমদানি করে ফেলতে পারবো।